আজি বিত্তীয় বর্ষর প্রথম দিনটিতে সরকারে সাধারণ জনতার উপর রাম টাঙর মেলে যাবার বিত্তীয় বর্ষত ঔষধর দাম বৃদ্ধির জনসাধারণের উপর রাম টাঙর মারিছে মূল্য বৃদ্ধির এইবারও বিত্তীয় বর্ষর প্রথম দিনটিতেই মানুষক ট্যাক্সর উপহার দিলে সরকারে জনসাধারণের জনপ্রিয় জনসাধারণের জনদরদী সরকার বলে দাবি করা হিমন্ত বিশ্ব শর্মায় অথচ আজি ট্যাক্সে বৃদ্ধি করিলে গতিকে এই ট্যাক্সর পয়সারে মধ্যবিত্ত শ্রেণীর মানুষখিনিক হিতাধিকারী সৃষ্টি করে আকৌ ভোট কিনার একটা প্রয়াস করিলে আজি এই ট্যাক্সর পয়সা আজি ট্যাক্সর সন্ত্রাস চলিছে আপনি বাইক লই এটা ওলাব নয় আপনি গাড়ি লই ওলাব নয় গাড়ি লই ওলার লগে টোল ট্যাক্স গাড়ি লই ওলার লগে ফাইন গতিকে এই যে ট্যাক্সর সন্ত্রাস চলাইছে হিমন্ত বিশ্ব সরকারে অসমত আর অসমর মানুষ এটা বুঝি পাব লাগে যে আসলতে হিমন্ত বিশ্ব সরকারে সরকার চলোয়া নাই জনসাধারণের সরকার চলোয়া নাই ট্যাক্স সংগ্রহ করার একটা এজেন্সি হে আজি অসম সরকার অসমের একটা ট্যাক্স কালেকশন করা এজেন্সিত পরিণত হয়েছে সাধারণ জনতার পর ট্যাক্স কালেকশন করা গতিকে আমি ইন্টারন্যাশনাল কোচ রাজবংশী এসোসিয়েশনে অসম সরকারক দাবি জানাইছো যে আপনালকে ট্যাক্স বৃদ্ধির জড়িয়ে নহয় ট্যাক্স হ্রাসর জড়িয়ে অহা প্রজন্ম সকলক সকাহ দিয়ক আর মানুষখিনি সকাহ দি মানুষখিনিক জিয়াই থাকার সুবিধা দিয়ক অন্যথা মানুষখিনি আজি আর যদি হিমন্ত বিশ্ব সরকারের দরে মানুষে পাঁচ বছর ট্যাক্স কালেকশনের সরকার হিসাবে থাকে অসমিয়া জনসাধারণের কঙ্কালের বাইরে একো না থাকিব গতিকে মানুষ সজাগ হবর হল মানুষ কাকো ভয় খাব নালাগে কোন হিমন্ত বিশ্ব শর্মা কোন নরেন্দ্র মোদী আমি নাজানো কিন্তু আইন সকলের কারণে সমান হব লাগে আর আমি আইন মতে যি টোল ট্যাক্স বৃদ্ধি করেছে তার প্রতিবাদ করিব লাগে যি ট্যাক্স বৃদ্ধি করেছে তার প্রতিবাদ করিব লাগে আর আমি হিসাব বিচারিব লাগে আসলতে ট্যাক্সর পয়সাখিনি কত যায়।